একটা ছেলে যখন প্রথম বিদেশ আসে তার বয়স থাকে 18 থেকে 20 অথবা সর্বোচ্চ 22 বছর। এই 22 বছরের ছেলেটা বিদেশ আয়া 5 বছর বিদেশ করে যখন বাড়ি থেকে বিয়া করে তখন তার বয়সটা টকপক একবার যুবক একটা ছেলে। আর এই যুবক ছেলেটা বিয়া করে যখন তার বোর্ডারে থুই আসে তখন একটা দিন একটা মাসের মতো যা, মানে একদিন একটা মাসের মতো যা, আর একটা মাস একটা বছরের মতন, আর একটা বছর একটা যুগের মতন। তার মানে তার যদি 2 বছর থাকে তাহলে ওই 2 বছর তার কাছে লাগবে যে আমার 2টা যুগ, এক যুগ 12 বছরের। কত কষ্ট করে যে ছেলেটা থাকে এই জোয়ান বয়সটার মধ্যে। আর তারপরে বাড়িতে মুখমাফি পরিবারের গোষ্ঠী বুয়ে দে মা বাপের দোষ, মা বাপে দে বউর দোষ, এর দোষ, হের দোষ, এই বিচার আচার করতে করতে শেষ। খালি আমি না, আমার মতো যত প্রবাসী আছে সেমে কি অবস্থা, যত সুখে রাখতে চান, যত টাকা দিতে চান, তারপরও তাদের এই পারিবারিক সমস্যা সমাধান জীবনও করতে পারবেন না আপনি। আমরা যে এই জোয়ান বয়সে যে বিদেশ থাকি বউ বাচ্চা ছাড়া আমাদের যে কেমনে সময় যা, এই যদি মুখমাফি পরিবারের গুলো জানতো তাহলে মনে তারা ঝগড়াটা করতাম, কিন্তু তারা বুঝে না, জানেও না কি একটা কষ্ট যে সময়টা যা রে ভাই, বলার মতো না। একবারে মানে মাইনকার চিপাই পড়ে আছি, নতুন বিয়া করে বউ থুয়ে যে বিদেশ করার, এক তো নিজও মাইনকার চিপের মধ্যে, আরে কইছে বউও মাইনকার চিপের মধ্যে, না বউর হক দিতে পারি, না নিজে হক আদায় করতে পারি, না নিজের হক নিজে পাই। শালার এমন এক সিফা কলের মধ্যে পড়ে আছি, এই জন্য বলি যত রায় মানুষ আছে সেম একই অবস্থা, মানে বিচার আদালত শুনতে শুনতে শেষ। সকালবেলা ঘুম থেকে ওইটা শুনি যে এটা করছে ওইটা করছে, বিচার সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। এই রে কামই করবেন না বিচারই করবেন, এটা তো কাম হইল, এত কিছু করার পরও মন পাওয়া যায় না। আর বিদেশ তারা মনে করে যে টাকার গাছ উড়ে দৌড়ে দৌড়ে হালি টুকে টুকে ফাটাই দু, আত্মার মারির কপালো জুতা মারি, এমন বিদেশের কপালো জুতা মারি, হেত্রে